রসুনের একাধিক উপকারিতা আছে। রসুন খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু সমস্যা একটাই, রসুন খেলেই সারা শরীর এবং মুখ দিয়ে বের হতে থাকে বিদঘুটে গন্ধ, যা সহ্য করা বেশ কঠিন। মুখ থেকে রসুনের গন্ধ দূর করার একটি দারুণ টোটকা শেয়ার করেছেন ডক্টর মেগান রোশি। চিকিৎসক জানান, মুখের গন্ধ দূর করতে পুদিনা বা চুইংগাম খাওয়ার প্রয়োজন নেই। রসুন খাওয়ার পর একটি আপেল খেলে মুখের গন্ধ উধাও হয়ে যাবে। আপেলের মধ্যে থাকা রাসায়নিকগুলি রসুনের সালফার যৌগের সঙ্গে বিক্রিয়া করে, যার ফলে মুখের গন্ধ উধাও হয়ে যায়।